6 अक्टोबर 2021 सकाल 6:20 बजे আমরা গতকাল এই রুদ্রনাথেই ছিলাম। আমরা যাত্রা শুরু করেছিলাম সাগর গ্রাম দিয়ে, কিন্তু শেষ করব অনুসূয়া হয়ে মন্ডল গ্রামে। আপনার মূল্যবান 2 মিনিট সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। সকাল 7:10 বাজে এখন। আমরা রুদ্রনাথ থেকে ফেরার পথে চলেছি। আমাদের মিশন 1 কমপ্লিট। আমরা এখন অনুসূয়াতে যাব। সবাই রুদ্রনাথ করে সোজা সাগরে নেমে যায়। আমাদের আরেকটা মিশন আছে, সেটা হলো অনুসূয়া দেবী মন্দিরে আমরা যাব। চলে যাওয়ার পথে বারবার ফিরে দেখা রুদ্রনাথ মন্দির কেদারনাথ যাচ্ছে। আমরা পঞ্চগঙ্গা পর্যন্ত যাব কমন পথ ধরে। তারপর সামনে যে পিক দেখা যাচ্ছে বাম দিকে, তা হলো পিত্রাধার, আর ডান দিকে যে উঁচু পাস সেই জায়গাটাকে বলে নাওলা পাস। পঞ্চগঙ্গা থেকে আমরা নাওলা পাস উঠব। এর উচ্চতা 4000 মিটার এবং ভীষণ খাড়াই পথ। পাহাড় এমন একটা জায়গা যে একবার এখানে এসেছে, এর সৌন্দর্য দেখেছে, সে বারবার ফিরে আসতে চাইবে। এই কারণেই এখান থেকে আমরা রুট বদলাবো। এই যে আমরা এদিক দিয়ে এসেছি পিত্রধার দিয়ে, কিন্তু আমরা এখন যাব এইদিকে এই নাওলা পাস। এই যে উঁচু জায়গা, এই নাওলা পাস পার হয়ে আমরা যাব অনুসূয়া মন্দিরের দিকে। তো যারা রুদ্রনাথ থেকে অনুসূয়াতে যেতে চান, তারা এখান থেকেই আপনারা রুট পরিবর্তন করবেন। এই পঞ্চগঙ্গা, এখান থেকে আমাদের রুট পরিবর্তন করে চলেছি। আমরা এবার ডান দিক দিয়েই উঠবো। তো আমরা চলেছি অনুসূয়া দেবী মন্দিরের পথে। তো এই হলো অনুসূয়া দেবী মন্দিরের পথ। হ্যাঁ, বাঁ দিকের এই রাস্তাটা পিত্রধার দিয়ে আবার সাগরে চলে যাবে, আর আমরা এই ডান দিকের পথ বেছে নিয়েছি। এটা অনুসূয়া দেবী মন্দিরের দিকে যাবে। এই হলো রুদ্রনাথের পথ, আর এটা হলো পঞ্চগঙ্গা। এখান থেকে এই ডান দিকে পথ গেছে, এটা হলো পিত্রধারের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা একটা পাস, সুতরাং খুবই চড়াই, উপরে উঠতে হচ্ছে খুব কষ্ট করে। তো আমরা ওই পাস পর্যন্ত ওপরে উঠে গেলে তারপরে নিচে নামতে থাকব। তো দেখতে পাচ্ছেন খুবই চড়াই, উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। আমার সহযাত্রীরা এই যাচ্ছে, অনেক উঁচুতে উঠে যাচ্ছে। এই হলো নাওলা পাস। আমরা এখানে এসে পৌঁছে গেছি। এটার উচ্চতা প্রায় 4000 মিটারের মতো। এইখান থেকে দূরে পর্বতশৃঙ্গগুলো দেখা যাচ্ছে। আর এই যে স্থান, এটা হলো রুদ্রনাথ। এখান থেকে আমরা এসেছি ট্রেক করে, অনেকটা উঁচুতে এসেছি। অনেক উঁচু ছিল এই নাওলা পাস। এখানে এসেছি কারণ এটা হলো সেই নাওলা পাস যেখান দিয়ে আমরা নেমে যাব। এই পথ দিয়ে আমরা নেমে যাব অনুসূয়া দেবী মন্দিরে। অনুসূয়া দেবী হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য। এই যে নিচে খাদ, তারপরে এই যে দূরে যে বসতি দেখা যাচ্ছে, এই হলো অনুসূয়া মন্দির। আমরা এখানে গিয়ে পৌঁছাবো। আর নিচে যে বুগিয়ালটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পঞ্চগঙ্গা বুগিয়াল। স্যার মুড়ি মারছেন, দেখাচ্ছি। হ্যাঁ, হবে এবার। পাহাড়ের মাথায় বসে এরকম খাওয়ার একটা মজাই আলাদা। চারিদিকে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, নীল আকাশ, ঘাসে ঢাকা বিস্তীর্ণ পাহাড়ের ঢাল। এখন সকাল 10টা বাজে আমরা নাওলা পাস অতিক্রম করে অনুসূয়া দেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই হলো নাওলা পাস। এই নাওলা পাস অতিক্রম করে আমরা চলেছি। এখানে একটা ভয়ঙ্কর একটা বাঁক রয়েছে, খুবই বিপজ্জনক। খুব ধীরে ধীরে পার হচ্ছি। একদম এই বাঁকটা এই নিচে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। ভীষণ খুবই বিপজ্জনক রাস্তাটা। এই পথ দিয়ে আমরা নেমে চলেছি, নেমে যাব। धीरे धीरे नामची चलिए। অসাধারণ এক দৃশ্য দেখার সৌভাগ্য হলো আমাদের। ঝর্ণায় রামধনু, কখনো কল্পনা করতেই পারিনি যে পাহাড়ের বুক চেয়ে ঝর্ণা বইবে আর সেই ঝর্ণার জল সাত রঙে রঙিন হয়ে থাকবে। এ এক মুগ্ধকর দৃশ্য। আমরা এখন চলে এসেছি হান্স বুগিয়ালে। হ্যাঁ, এটা হলো রুদ্রনাথ থেকে অনুসূয়া যাবার পথে এই বুগিয়ালটা পড়ে। চারপাশে পাহাড় পর্বত, ঝর্ণা কলকল শব্দে বইছে আর পাহাড় পর্বত দেখা যাচ্ছে এখান থেকে। আর এই পুরো বুগিয়ালটা, এখান থেকে অনুসূয়া দেবী মন্দিরও দেখা যায়। এখানে একটা খুব সুন্দর গাছ দেখতে পেলাম, তার ফলগুলো লাল টকটক হয়ে আছে। জানি না এর কি নাম, জানি না খায় কি না, তবে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে ফলগুলো। দেখি একটা ছিঁড়েই দেখি। আমরা এখন হান্স বুগিয়ালে আছি। এখানে চারণভূমিতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি। থেকে অনুসূয়ার পথে ঘন জঙ্গল পড়েছে, এখানে জানোয়ারের ভয়ও থাকে। তো আমাদের গাইড সামনে আছে, আমরা অতটা ভয় পাচ্ছি না সেই জন্য। হান্স বুগিয়াল থেকে অনুসূয়া পর্যন্ত পুরো রাস্তাটাই গভীর জঙ্গল। আমরা চলেছি তিনজন। হঠাৎ করে একটা হৈ হৈ রব শুনতে পেলাম। আমাদের আগের একটা দল যেতে যেতে দাঁড়িয়ে পড়ে আমাদের ডাকছে। ওদের সামনে পড়েছে তিনটে ভাল্লুক। আমরা খুবই আতঙ্কিত। আগেই শুনেছিলাম রাস্তাটা বিপজ্জনক, এখন সেই আশঙ্কাটা সত্যি হলো। ওরা বলল সবাই একসঙ্গে দল বেঁধে যাব। আমাদের সবার হাতে লাঠি। সামনে গ্রুপ, ওরা দেখেছি এখানে তিনটে ভাল্লুক সামনে ছিল, তো সেজন্য আমাদের সব এক জায়গায় করে নিল, ডেকে নিল। তো খুব ভয়ে ভয়ে যাচ্ছি আমরা, জানি না কি হবে। সবাই আমরা একসঙ্গে যাচ্ছি, সব গ্রুপ এক জায়গায় মিশে গেছি। এখানে আমাদের একটু আগেই খুব আশঙ্কা হয়েছিল যে ভাল্লুক দেখা গিয়েছিল, তো এখানে আমরা সবাই মিলে একসঙ্গেই সেজন্য পার হয়ে এলাম। এখন ভাল্লুকের ভয় কিছুটা, আশঙ্কা কিছুটা কাটলেও পুরোপুরি কাটেনি। বলে দিই যে এই পথে যদি কেউ আসেন, আপনারা একজন দুজন আসবেন না, দলবদ্ধভাবে আসবেন, অনেক লোকবল নিয়ে আসবেন। এই রাস্তায়, এই জঙ্গলের রাস্তায় একা একা বা দু একজন আসা একদমই উচিত নয়। जंगलेर ये रास्ताटा एकटा विशेषत्व रयेछे जेटा हलो एई रास्ताय पाथर नेई, शक्त शक्त पाथर नेई, माटी नरम माटी एबं तार उपरे शुकनो पाता बिछिये रयेछे। तो सेजोन्नो पा दिले बेश नरम नरमई लागछे, किन्तु एर एकटा डिसएडभान्टेज आछे। एटा हलो जदि बृष्टि हय, मेघ करेछे आशेपाशे, जानि ना कि हबे। यदि बृष्टि है एक बार ये रास्ता खूब पिछिल हो जाए, एकेबारे कादा भरे जाए, तखन हाँटा खूब मुश्किल हो पड़े। आमरा जतो नीचेर दिके नामछि जंगल तत बेशी घन होच्छे। ये जंगले जंगली जानोयारदेर बास थाका खूबी स्वाभाविक। तो एकटु एकटु भय करछे भीषण। जायगाटा खूबी सुंदर लागछे किन्तु भीषण थ्रिलिंग एकटा ब्यापार चलछे। আর আমরা কোনো বিপদের সম্মুখীন হইনি। আমরা একটা অনুসূয়া দেবী মন্দিরের কাছে একটা বুগিয়ালে এসে পৌঁছালাম। ছোট্ট একটা বুগিয়াল, ঠিক তারপরে সামনেই নদী এবং নদীর ওপারেই অনুসূয়া মন্দির। জয় জয় মহাকাল। कांडाई बुगियाल थेके आमरा अनुसुयार पथे आबार चललाम, आबार यात्रा शुरू करलाम। असाधारण जायगा। तो दूरे अनुसुया मंदिर देखा जाच्छे, सामने चड़ा खात। एई पथेई नेमे जाबो आमरा। घन जंगल, झिझि पोकार डाक, एकेबारे शिहरण जागानो जागानो एक मुहूर्त। ये जंगले आमरा ऊपरे अनेक ऊपरे जखन छिलाम तखन सेखाने तीनटे भालुक देखा गियेछिलो। तो आमरा भीषण आतंके छिलाम। तो सेई जंगलेर मध्य दिये चलछि, जत निचेर दिके जाच्छी जंगल ततई घन होच्छे, जेनो एई जंगलेर शेष नेई कोनो। आर एतक्षण परे आमादेर बहु प्रतीक्षित नदी आमरा सामने पेलाम। एई सेई नदी जार झमझम शब्द 5 किलोमीटर दूर थेके सुनते पाच्छिलाम आमरा। तो आमरा ओई नदीटा पार होये आसछि अनुसुयार दिके आस्ते आस्ते। एई हलो एकटा मार्ग, एई एखान दिये जे पथ डान दिके जेटा गेछे एटा हलो अत्रि मुनि आश्रमेर दिके गेछे। आमरा काल सकाले एटा दर्शन करब। मंदिरेर दिके गेछे आमरा 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 एई पथ दिये जाब। एखाने पुरो मार्ग करे देखिये देवा रयेछे। निचेर दिके नामले अत्रि मुनि आर अनुसुया मंदिर एदिके 1.7 किलोमीटर दूर एदिके गेले आमरा पाबो। आमरा एतक्षण नामछिलाम, नामते नामते एकेबारे नदीते एसे मिशे गेछिलाम, एकेबारे निचू जायगाय चले एसेछिलाम। किन्तु एखान थेके आबार उपरे उठते हच्छे, 2 किलोमीटर दूरत्व एखोनो जेते हबे अनुसुयार पथे। तो एई हलो अनुसुया मंदिरेर निशाना। आमि घंटीटा बाजिये दिई। नमो जय मा अनुसुया देवी। अवशेषे आमरा एसे पौंछालाम अनुसुया। सकाल छटाय जे मंदिर देखेছি সেখানে আসতে समय लेगे গেল সন্ধ্যে ছটা। आज हमें ये लजे थकब एखान पुरोपुरी देखा जा खूबी सुंदर दृश्य। हमारा एखान हलो पित्रधार और ये हलो नावला पास। हमें ठीक नावला पास के अनुसूयार दिखे अनुसूयार उद्देश्य ओखान देखते पाच्छिलाम। ओखान अनुसूयार उद्देश्य हमें यात्रा शुरू करेछिलाम। कतटा उंचू थेके आमरा नीचे नेमेछि এই मंदिर दिए प्रवेश करछि आमरा। এই হলো মন্দিরের মেন गेट। এই হলো অনুসূয়া দেবী মন্দির। দেবী অনুসূয়া ছিলেন অত্রি মুনির স্ত্রী। তিনি খুব ধার্মিক ও সতী নারী হিসাবে পরিচিত। তিনি মাতৃস্নেহের জন্য জগৎ বিখ্যাত ছিলেন। एखान थेके 2 किलोमीटर दूरे एक विशाल जलप्रपातेर नीचे तार स्वामी अत्रि मुनिर आश्रम। सेटी एकटी दर्शनीय स्थान। तो आमादेर एबारेर जा परिकल्पित मिशन छिलो जा जा सबई कमप्लीट होयेछे। आमरा रुद्रनाथ दर्शन करेছি, অনুসূয়া मंदिरों दर्शन करेছি। एबार आमरा फेरार पथे मंडले नामছি। एखान থেকে 4 किलोमीटर दूर मंडल, सेखान থেকে गाड़ी रास्ता। ओखान থেকে आमरा गोपेश्वर चले जाबो।